মুস্তানবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবো কোথায়, সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুস্তানবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুস্তানবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুকই তো আমার দরকার। আল্লাহ আকবার কোন মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, আমার যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসানবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায় পিছন থেকে মুস্তানবীর মা ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনি বানা, কাঠের পয়সা কিনি বানা, তোমার পারিশ্রমিকের দামটা কিনি বানা। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহ আকবার। মুস্তানবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসানবীকে তুলে দরিয়া আর বুকে ভাসায় দিলেন, সিন্ধুকটা ভাসতে ভাসতে কই যায়, মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন ফেরাউন বিকেলবেলা তার প্রিয়তমা স্ত্রী আসিয়ে কিনে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মার হাবা কন, ফেরাউন কাফের হলেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত। মার হাবা বলবেন না, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, চলে যাবেন কক্সবাজার সুখের সবর 7 দিন, কথা কয় না, বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন, বোরকা পরায় পর্দা করায় হাত মুছে লাগায় হালাল বিনোদন। আচ্ছা কোন হুজুর কক্সবাজার নিয়ে যা বলবেন, ও বিবি বোরকা পরায় হাত মুছে পা মুছে লাগায় ঢিলে ঢালা বোরকা, টাইট ফিটিং না, এমন বোরকা পরে বোরকা না ঘোরকা শরীরে সফটওয়্যার পাওয়া যায়, এক কথা কর, পর্দা নামের ফ্যাশন করে রঙিন কাপড় দিয়ে, রঙিন কালো কাপড়ের বোরকা পছন্দ হয় না, কয় না পেত্তনির মতো মনে হয়, ওই জন্য পরি সাজার জন্য বোরকার ভিতরে লেস চুমকি ঝুমকি আয়না কত কারুকাজ এম্বুটারি, বাপরে বাপ ওটা বোরকা পড়ছে না ফ্যাশন টেইলার্স, কিচ্ছু বোঝা যায় না, মানে এমন শরীরের ভিতরে অঙ্কন সৃষ্টি করছে, মানে না তাকাইলেও দেখবেন, ওই চুমকির আলো রোদ হলে চিকচিক করে মানুষের চোখের যা বাড়ি খায়, মানুষ দেখবেই না তখন কে রে শেফালি যাচ্ছে, পাগলি বোঝে না। বোরকা পরা লাগবে নিজেকে ঢেকে রাখার জন্য, এমন বোরকা পরবেন যে বোরকা আপনাকে হেফাজত করবে, রং চং থাকবে না, বোরকা কিসের রং চং কথা বলেন না কেন, কালো কালারের বোরকা সবচেয়ে ভালো, আপনি বোঝেন না, ওইটাতেই নারীকে বেশি ভালো লাগে, আর রং চং করবেন তাহলে বোঝা যাচ্ছে আপনি ভেজাল আছে, রাগ করছেন নাকি, আর মহিলারা যে কত রুপি এটা বোঝা কঠিন রে ভাই, এই যে দৌল দিয়া ঘাটে দেখলেন না আজকের ঘটনা, বাপরে কয়েকদিন আগে 3 দিন আগে একটা লাশ রেখে গেছে বাস স্ট্যান্ডে, খবর পাননি আপনারা, সুটকেজের ভিতরে লাশ, বিশাল একটা ব্যাগের ভিতরে লাশ, কিন্তু এটা মারলো কে, কেন মারলো, কি কারণে মারলো, তত্ত্ব খুঁজে পাওয়া গেল না, অবশেষে যিনি হত্যা করেছেন সেই ভদ্র মহিলাকে পাওয়া গেল। সেই মহিলা কোন দেশে থাকে জানেন? বাংলাদেশের আর একটা ভিন্ন জায়গা আছে যেটা হলো মা বোনদের ইজ্জত নষ্ট হওয়ার জায়গা, যেটার নাম হলো পতিতালয়। দেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়, এরপরে দেশের এরকম জায়গা যেখানে নারী তার দেহ বিক্রি করে তার জীবিকা ধারণ করে, কথা কন না কে, আমরা তাদের নাম দিছি যৌনকর্মী, নাউজবিল্লাহ বলেন, বিশ্বাস করেন কোরআনের সমাজ যদি আমরা কায়েম করতে পারতাম এরকম নোংরা পল্লী থাকতো, এরকম কোনো নোংরা জায়গা প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হতো, কথা বলে ঠিক কিনা? আজকে মা বোনেরা 200 টাকা 500 টাকা 1000 টাকার বিনিময়ে তার ইজ্জত বিক্রি করতেছে,
অতো আমরা চেয়েছে দেখতেছি কিছুই করতে পারি না কথা বলেন না কেন এই নারীকে জিজ্ঞাসা করা হলো এই ছেলেটার বাড়িতে ছিল পাপ নাই ইটার ভাটায় কাজ করত মাঝে মাঝে মিয়ের সাথে যায় ভালোবাসা বিনিময় করত বুঝেন তো নাকি সব কি খুলে বলা যায় ছেলে মাঝে মাঝে সুযোগ পাইলে দৌলতে ঘাটে যারা রাত্রি যাপন করত এই মেয়েটার সাথে একটা আর্থিক লেনদেন হয়েছে একটা ভাব ভালোবাসা হয়েছে যার ফলে ওই মেয়েটা বিশ্বাস করে তার যৌনকর্মী হিসেবে যে টাকাটা ইনকাম করে কিছু টাকা এই ছেলের হাতে দিয়েছিল এই ছেলেটা কত বড় বেঈমান চিন্তা করেন মহিলার টাকা দেয় না মহিলার সাথে যা খারাপ আচরণ করেছে কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে এই মহিলাটা রাগান্বিত হইয়া নিজের শরীরের ওড়নাটা দিয়া এই ছেলেটাকে ফাঁস দিয়ে মেরে ফেলে দিয়েছে প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করে আপনি কেন মারছেন বলে রাগ চেপেছিল রাগ করে এই ছেলেটাকে আমি মেরে ফেলে দিয়েছি কথা বোঝেন না বলে আমার রাগ উঠে গেছিল যার ফলে এই ছেলেটাকে আমি মেরে ফেলে দিয়েছি চিন্তা করেন এই দেশের এমনও বেঈমান আছে যে একটা পতিতার কাছ থেকে টাকা ধার নিয়ে সেইটাকে আত্মসাত করে এমনও বেঈমান আছে আমি ওই মেয়েটাকে দোষ দেব না দোষ দেব ছেলেটাকে কথা বলেন না কেন কারণ পতিতা পল্লীতে যে গেছে ও কি ভালো ছেলে কথা কয় না কেন ওই মহিলাই বাহিরে আসছিল না এই ছেলে ওর কাছে গেছিল তাহলে নিঃসন্দেহে ছেলেটা ভেজাল কথা বলে না কেন তাহলে যারা পতিতা লয় যায় এরা যে চরিত্রহীন এই হত্যাকাণ্ডের মাধ্যমে বোঝা যায় এরা যৌন পল্লীর পতিতার টাকা আত্মসাত করে খায় এমন দুপাওয়া জঙ্গলি জানোয়ার নরপশু আছে না নাই এই বনটা আফসোস করে বলতেছেন আসলে তারাও মানুষ তারাও কারো না কারো বোন কথা বলে না কেন তাদেরকে কোনো মা না বাবা জন্ম দিয়েছেন আজকে আমরা কোন সমাজে বসবাস করতেছি এরকম হাজার হাজার মা বোন পড়ে আছেন তাদের একটা সুন্দর জীবন আমরা উপহার দিতে পারতেছি না আমরা ব্যর্থ আমরা ব্যর্থ আমরা ব্যর্থ কথা বলে ঠিক কি না যতই আপনি স্মার্ট বাংলাদেশ বলেন যতই আপনার মুখে নানান ধরনের কথা আসুক আমরা মানতে নারাজ আমরা মানতে নারাজ কথা বলেন ঠিক কি না কারণ এই এই নারীদেরকে যদি তিন বেলা খাবার দেওয়া যাইতো এদের বিবাহের ব্যবস্থা করা দিয়ে আচ্ছা আজকে যদি আমরা ঘোষণা দেই ধরেন এমনি বলতেছি যে পতিতের লয়ের একটা মেয়েকে বিবাহ করলে তাকে ঘর বাড়ি যা যা প্রয়োজন দুই বিঘে জমি যা যা লাগবে সব দেওয়া হবে কি মনে করেন ওই মেয়েগুলো থাকবি সব যুবকেরা যা বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে কথা কন ঠিক কি না তো ইসলামী সমাজ যখন প্রতিষ্ঠিত হতো এরকম স্লোগান আমরা দিতে পারতাম কথা বলেন ঠিক কি না যে যৌনপল্লীতে যে সমস্ত মা বোনেরা আছে চাইলে তোমরা যুবকেরা তাদেরকে বিবাহ করে একটা স্বাধীন জীবন দিতে পারো কথা বলে না কেন ভাই আপনারা মন খারাপ করতেছেন নাকি এই কথাগুলো কিন্তু সামাজিক কথা বাস্তবতা আপনি বিবেকের দরজা খোলেন কথাগুলো ভালো করে গ্রহণ করেন বুঝতে পারবেন খালি হুজুরের সমালোচনা কইরেন না বাংলাদেশে আমরা কোরআনের সমাজ যদি কায়েম করতে পারতাম একটা নারীকে তার দেহ বিক্রি করে তার পেটের ভাত জোগাইতো লাগতো না তার পেটের খাবার আপনার তার নিজের সর্বোচ্চ বিক্রি করে পেটের ভাত জোগান লাগতো না ইসলামী রাষ্ট্র তার খাবার দাবার বাসস্থান চিকিৎসা সবকিছুর ব্যবস্থা গ্রহণ করতে কথা বলেন ঠিক কি না আল্লাহ এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন জোরে বলুন আমি আমার ভাইরা যাই হোক এ যুবক ভালো করে বোঝো পতিতা হলেও একটা নারী ওর ভিতরে রাগ আছে এ ছেলেটা বেঈমানি করেছে যার ফলে বেঈমানের শাস্তিও কিন্তু দিছে কথা কন ঠিক কি না যাই হোক এগুলো নিয়ে দুই একদিন আলোচনা সমালোচনা হবে এরপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমরা সরকারের প্রতি আহ্বান করবো এদেশের প্রত্যেকটা পতিতালয়ে যে সমস্ত মা বোনেরা অসহায় জীবন যাপন করতেছে তাদেরকে একটা নিরাপদ জীবন দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না সামাজিকভাবে তাদেরকে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন শোনেন বাজান গো আমার সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় ভুলে গেছেন তাহলে বউ কেনে মাঝে মাঝে ঘোরাঘুরি করবেন তো ইনশাল্লাহ হালাল বিনোদন করতে কোনো বাধা নাই এইবার বাজান গো আমার
ফিরাউনের ঘাটে সিন্দুকটা চলে গেছে। এবার সেনাবাহিনীরা সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। ফিরাউন ডেকে বলে তরবারি এনে জবাই করো এটাই মুসা। আসিয়া বলে থামো কালে মারা শিখছ, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ, এই যে সিন্ধুক দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাও নেই এবার সিন্ধুকের কাঠটা নাইরা সারা ডেকে বলে বিবি রে এমন কাঠ তোমার বাপ দাদা সত্য গোষ্ঠী কেউ কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। বলেন আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করল বিবির কথা রাখা দরকার, মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলে ঠিক কেনা? ফেরাউন বলে ঠিক আছে মেনে নিলাম, কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর পৌঁছাও ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। ফেরাউন বলে আমি তাতেও রাজি, ঢোল পিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার মহিলারা পয়গাম্বার মুসা নবীকে কোলে নেয় স্তনগুলো মুখ লাগায় দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সমস্ত নারীর ব্যর্থ হয়ে চলে গেল, সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল বাজান গো আমার, এইবার মুসা নবীর বরবর নাম তার মারিয়াম ডাকে বলে ও রানী আসিয়া আমার কাছে এমন একটা মহিলার সন্ধান আছে, আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠায় দেওয়া হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে যখন মুখ লাগায় দিয়েছে আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে, বলুন আল্লাহু আকবার। এইবার আনি আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আল্লাহু আকবার। বলেন মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি, মাঝে মাঝে ছেলেটাকে আমাকে একটু দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি, মার হাবা কর। এবার বাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল, বলেন মার হাবা। দুধ পান করানো শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, মুসা নবী যখন চলাফেরার বয়স উপনীত হয়েছে আসি একদিন ফেরাউনের কোলে দিয়ে বলে নাও ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে রাগ করে সন্তান কোলে দিয়ে বলে সামলাও, একটু ধরো তো, কোলে নেও তো, বাপ যেমন খারাপ হয়েছেও তেমনি একটা খারাপ, জীবনটা জ্বালায় শেষ করলো, আছে না নাই? সন্তান খারাপ হলে সব দোষ বাপের, আর ভালো হলে বলে মা যে ভালো, কথা কয় না কে? খারাপ হলে সব দোষ কার? বাপের, আর ভালো হলে সব গুণ মায়ের, কথা বলেন আছে না? নাই আপনারা বইয়ের না, আপনাদের বইয়েরা ভালো, আপনাদের বইয়েরা জীবনে কোনো দিন এরকম রাগ করেনি, সবগুলো তো জান্নাত মানে জান্নাত থেকে ফেলে এসছে নাকি গন, রাগ করেছেন আপনারা? তো যাই হোক, মন খারাপ করবে না, কিছু মা বোন এরকম আছে সন্তান কান্নাকাটি করলে সামলাইতে পারে না, রাগ করে স্বামীর কোলে দিয়ে বলে সামলাও, ক্যাসেট হচ্ছে একটা প্যাপো ভ্যাপো, ভাল লাগে না মনে গলা টিপে মারি, আছে না? নাই, কিন্তু মারে না, ভালোবাসে, কথা কন ঠিক কে না? যাই হোক বাজান গো আমার, মন খারাপ করতেছেন নাকি? মাঝে মাঝে এরকম দেখবেন নিষ্পাপ শিশু মা গলা টিপে মারে, আবার নিজে ওড়না পেছে আত্মহত্যা করে, এখন কি কারণে যে মরে কেন যে মরে আল্লাহ ভালো জানে, কথা কন ঠিক কে না? যাই হোক বাজান গো আমার, লম্বা হবে সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দে ভিতরে চলে গেল, কি সুন্দর সিহারা দেই কা মায়া লাগে। ফেরাউন কাফির হওয়ার পরে সুমা খাওয়ার নিহতে যখন ঠোঁট দুটা বাড়াইছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এমন একটা থাপ্পড় লাগা দিয়েছে, এক থাপ্পড়ে ফেরাউন চিৎকার মেরে উঠছে, আশেপাশের লোকজন আসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন ডাক কেন? ছেলে যে থাপ্পড় মারছে কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি?
যা নিজেদের কাজ কর চোখের সামনে থেকে দূর হয়ে যা ওরা যখন চলে গেল আসিয়াকে ডাক দে বলে আসিয়া আয় আয় তাড়াতাড়ি করে আয় আসি বলে কি হইছে সারের মতো সিল্লাও কে কই সিল্লাবো না এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া এ মুসা যারা কেউ না তরবারি আন জবাই করি পথের শত্রু দূর করি আসিয়া বলে ছেলে কি করেছে বলে ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পড়ে ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে বলেন আল্লাহু আকবার লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়া যায় এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর কয় বছর ভাই বলবো না দোয়া করবো বলেন তো যেহেতু শুরু করছি ফিরাউনক সুবে মারিয়া সাইজ করে যাওয়া লাগবে না অভ্যাসে থয়ে গেলে ঘুম হবি ভাই রাগ করতেছেন নাকি চলেন সামনের দিকে যায় শোনেন নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল কয় বছর 25 বছর আল্লাহর পয়গাম্বর টকবগে যুবক তাকায় দেখতেছেন একটা কিপ্তিয়ার বনিসের মধ্যে লাগছে ঝগড়া মুসলা সালাম যা বলে এ কিপ্তি ফিরাউনের লোক সব জায়গায় নিয়ে তার গরম দেখাস কথা কনে কে কিছু দেখেন না কয় আমাকে চিনিস আমি অমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় কথা কন আবার কেউ কেউ বলে তোকে দেখে নেবো খায়ে ফেলে দেবো আরে ভাই মানুষ কি মুরগির রান যে খায়ে ফেলে দেবেন কথা কন না কে এত ভাব নেবেন না অহংকার করবেন না অহংকার করা পতনের লক্ষণ কথা কন ঠিক কিনা আল্লাহ যদি তিনবার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া করো বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না তো পাতলা পায়খানার বমি যদি আল্লাহ দেয় বউ বাচ্চা সেনার টাইম দিবি না জিটি খাবি সিটি মাখাবি কথা কয় না আছে না নাই এজন্য শরীরের জোর আর ক্ষমতার জোর কোনোটাই চিরস্থায়ী না সবটা সময় মতো ফুরিয়ে যায় কথা বলেন না কেন 70 বছরে চাচা বুঝতেছে কি দিন ছিল আগে কথা কয় না কে চাচা ধরেন চাচা তখন বলে বাবা আগে কি সুন্দর দিন কাটা পেতাম সেই দিন চাচার চলে গেছে ওইরকম চাচা একদিন আমরাও হব কথা কয় না চলেন সামনের দিকে যাইবা জানবো আমার লম্বা করবো না নবী মুসা আলাইহিস সালাম তার নিজ সম্প্রদায়ের লোক লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারলেন একটা ঘুষি এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জায়গাতে খালাস দুনিয়ার থেকে ডিলেট আল্লাহ আকবার বলেন এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা নবী মুসা আলাইহিস সালাম যখন হয়ে গেলেন আসামি আল্লাহ ডেকে বলে মুসা রে আর থাকা যাবে না এইবার মাদাইনের দিকে রওনা করো আল্লাহর পয়গম্বর আল্লাহর অর্ডার পায়ে মাদাইনে চলে গেলেন পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন ওখানে যায় শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল তাদের সঙ্গে পয়গম্বর তাদের বাড়িতে গেলেন যাওয়ার পরে এই দুইটা মেয়ে ডেকে বলে বাবা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার কাজের মানুষ দরকার এই ছেলেটার দেহে অনেক শক্তি আর ছেলেটা অনেক ভদ্র আমরা বোন দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটাইয়া দিলাম একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায়নি এ ছেলেটা অনেক বড় লাজুক আল্লাহ আকবার বলেন পয়গাম্বার লাজুক না হইয়া পারে আর যুবক বুড়ি হোক আর যুবতী হোক মহিলা মানুষ গেলে ফিরে একবার তাকায় আছে না নাই যুবক রে কুল্লিল মুমিনিন একুদ্দুনা মিন আবসারিহিম মুমিন পুরুষের দৃষ্টি হবে নিচের দিকে দৃষ্টি থাকবে কোন দিকে আরো জোরে বলেন তাহলে তাকানো জায়েজ না হারাম ভালো করে বোঝেন বাজান গো আমার এই দুইটা মেয়ের প্রশংসা শুনে শোয়েব আলাইহিস সালাম রাকাল হিসেবে পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন এক নয় দুই নয় শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে ঘর জামাই বলে অবহেলা করা যাবে না আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা
আর কতদিনে শ্বশুরবাড়ি মধুরহারি এইবার গাট্টি গুট্টি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও তোর পর্বত দিকে তোর পাহাড়ের দিকে রওনা করো আল্লাহর পয়গাম্বার আল্লাহ তাআলার ওয়াদার মোতাবেক স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন পয়গাম্বার তুর পর্বতে আসলেন এখানে কিছু ঘটনা আছে বলার সুযোগ নাই ডাইরেক্ট কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বার মুসা নবীকে নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন পালা হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিব উখরা ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এটার উপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা প্রশ্ন করলে আমি একটা জবাব দাও যাবে একটা মুসা নবী কথা বলে কার সাথে ভাই অনেক কোন অস্কর্ষিত গলাটা একটু অন্যরকম হয়ে গেছে একজন আয়াত তিলাওয়াত করতে একটু কম বেশি হলে মন খারাপ জানি কই দেন আয়ে ভাই ফাইনাল খেলা এসে গেছে ময়না খেলাটা দেখে যা বস ভা ভাতিজা দোয়া করবো বা সুন্দরী একটা ভাতিজি বউ ভাবি বা শোন ভালো এক কথায় বসে গেছে ওর মাও ভালো ওর বাপও ভালো ওর দাদা ভালো আর দাদি ভালো ওর চোদ্দ গোষ্ঠী ভালো বসেন ফাইনাল খেলা খেলে যায় কথা কন ঠিক কি না ভাইয়েরা আমার তাহলে মুসা নবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আসে না নাই আল্লাহ ডেকে বলে নবী প্রশ্ন করলে আমি একটা জবাব দেওয়া যাবে একটা নবী মুসা আলাইহিস সালাম ইচ্ছা করে কথা বাড়িয়েছেন যাতে বেশি কথা শোনা যায় সুবহানাল্লাহ বলেন একটা মহিলা যদি ভুল করে একটা যুবককে রং নাম্বারে মিস কল দেয় যুবক পাগল হয়ে যায় ১৭টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মহিলা কল দেয় এরকম যুবক নাই কথা কন না কে পরে ওই মহিলা কল রিসিভ করে বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে আমি আমার ভাইকে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে ফেলেছি কয় সরি বলে লাভ হবে না নিভানু আগুন ক্যান্সেল আলি এখন ভালোবাসা দিবি কি না বল আছে না নাই যুবক যুবকের আবার ফেসবুক ইউটিউব মোবাইলের মাধ্যমে পাগল হয়ে থাকেন আছে না নাই আপনাদের এলাকার ছেলেরা মোবাইল ব্যবহার করে না না এ যুবকে তুমি যার লাগি কি হলো ইউনিট কেটে গেছে তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ জামা নাই ডিজিটাল এই যুগ জামা নাই ইয়া না লোক তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তো যোকে রাগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন হে যুবকে গানের মধ্যে শিক্ষা আছে না নাই এক কলিতে মজা পাইলে আর এক কলিতে কি বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে একা একা মাত বাড়ি করে বিয়ে করো না ২০ বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন উত্তর পারে লাকিকে আমি পছন্দ করেছি না হলে গ্যাসের ট্যাবলেট খাবো কি বদমাইশ আছে না নাই পিতামাতা রাজি হয় না বাধ্য হয় এলাকার থেকে ভেগে নিয়ে যা বিয়ে করে এরকম ছেলেবেলা আছে না না এ যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি
জীবনে কোনোদিন কোন পুরুষ একা একা বিয়ে করে সুখ পায়নি প্রেম করে কেউ সুখী হয় না পিতামাতার পছন্দতে মুরুব্বিদের দোয়াতে বিয়ে করবা যেখানে বরকত আছে জোরে বলেন বরকত আছে পিতামাতার অপাত্য হয়ে বিয়ে করে না তোর ভালোবাসা জানলা ভাঙ্গে ফেলে যাবে কোন কোন যুবক বিয়ে করনি পিতামাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা হাত তুলে দেখাও কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলো হাত তোলো দুই হাত তোলার শক্তি নাই ও বলে আবার পুরুষ এমনি বিয়ে আটকে আছে অনেক যুবক প্রেম করে ওরা হাত তোলার সাহস পাচ্ছে না কয় হুজুর যে ওয়াদা দিছি এ ওয়াদা খেলাপ করা আছে না না যাই হোক এদিক সেদিক আর যাব না কষ্ট হচ্ছে আপনাদের বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা মুসা নবী কথা বলে কার সাথে মজা আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে বলেন কষ্ট হচ্ছে না আমার আল্লাহ বলেন কলা আলকিহা ইয়া মুসা মুসা রে তোমার হাতের লাঠিটা এইবার তুমি নিক্ষেপ করো ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুম তাসআ লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এ যে যাদের সাপ আমার বংশ করে দিবে সাপ মুসা নবী ডরে আর ভয়ে দৌড়াইতেছে আমার আল্লাহ বলেন কলা খুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায় দেব সুবহানাল্লাহ বলে ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে আবার কি হয়ে গেছে লাঠি হয়ে গেছে বলেন আল্লাহ একবার এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহ ডেকে বলে ও নবী মুসা তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকা ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম দুইটা মজেজা দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ফিরাউনের নিকট চলে যাও ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে যা বলে ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া আল্লাহ একবার বলেন নবী মুসা ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলে তো ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহ ডেকে বলে ও নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আছি কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডোবায় মারতে পারবে না হাজারো দিন রিমান্ড নিয়াও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না পয়গাম্বার ডেকে বলে আল্লাহ যেতে হবে বলে অবশ্যই যেতে হবে পয়গাম্বার এইবার ডেকে বলে আল্লাহ আমি একটু দোয়া করি অন্তরে দূরে দূরে হয় একটু ভয় ভয় কাজ করে আল্লাহর পয়গাম্বার দোয়া শুরু করলেন কলা রব্বিশরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি ডেকে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও যাতে মানুষে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন কারণ আমার চাইতে হারুনের কথাগুলো বড় সুন্দর আমি কথা বলতে গেলে জিহ্বায় আটকে আসে কিন্তু আমার ভাইয়ের কথা বড় মিষ্টি ভাষী আল্লাহ ডেকে বলে ও নবী মুসা তোমার দোয়া কবুল করে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানাইয়া দিলাম সুবহানাল্লাহ জোরে বলেন এইবার আল্লাহর পয়গাম্বার তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে উপস্থিত এসে ডেকে বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন পয়গাম্বার ডেকে বলেন হে ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না
বিদায় বাণী ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। পুরো ঘটনাটা যদি বলতে চাই কম্পকে আরো 130-140 আয়াত তিলাওয়াত করা লাগবে, এত লম্বা আলোচনা, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, মাত্র কয়েক মিনিট, যেটুকু না বললে নয়। কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বর যখন নিজেকে নবী দাবি করলেন, ফিরাউন তখন ডেকে বলে, কালা ইং কুং তাজি ইতাবি আয়াতিং ফাতি বিহা ইং কুং তামিনা সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি বাস্তবিক নবী নিজেকে দাবি করো, তোমার কাছে যদি কোনো স্পষ্ট দলিল প্রমাণ থেকে থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তাহলে দেখেন দেখেন, ফিরাউনও সত্যবাদী খোঁজে, আর আমরা কেউ একজন ভ্যাজ ধরলে, বাবা আপনি আমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যান, এ কথা কর না কে। কেউ একজন ভ্যাজ ধরলে মনে করে জান্নাতে ঢুকিয়ে দেবে, অত সহজ। ফিরাউন পর্যন্ত বলতেছে, তুমি যে নবী কি প্রমাণ আছে দেখাও, যদি তুমি সত্যবাদী হও, আর আল্লাহর ওলি দাবি করে প্রমাণ লাগে না, এ কথা কর না কে। আপনারা আপনি গরু ছাগল নিয়ে দৌড়াতেছেন আর গান গাইতেছেন, চাঁদ টেচে এটে চিড়ি ডা ডা ডা, সাত সব ওই জায়গা না, আর খুঁজে পাওয়া যায় না। ভালো হয়ে যান, মাজারের সাথে সম্পর্ক না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। সিজদা পীরের পায়ে না, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কুদরতি কদমে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, চলেন চাচা দোয়া করি, অনেক হলো তো লিল্লাহে তাকবীর। চাচার কথা শুনে আমি খুশি হয়েছি, চাচা মেয়ে বলতেছে, বাবা ভালো লাগতেছে, শুরু যেহেতু করছো শেষ করে দাও, কেউ না থাকলে আমি ভাতিজার পাশে আছি, মার হাওয়া কন চাচা ভাতিজার, যেখানে বিপদ নাই সেখানে, কথা বলে ঠিক কিনা? সবাই বসে ভাই, ফিলিস্তারি মুসলমানদের জন্য আমরা দোয়া করবো, সবাই একটু বসে পড়েন, কথা শেষের দিকে শোনেন। এইবার আল্লাহর পয়গাম্বর কয়টা প্রমাণ, এই দুইটার নাম কি, মুজেজা, সুবহানাল্লাহ বলেন। পয়গাম্বর কি করলেন, লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ, এরপরে কি করলেন, বগলের নিচে থেকে হাত বের করলেন, ধাপ ধাপে উজ্জ্বল সাদা চমৎকার লাইটিং ছলমলে আলো প্রদর্শন করলো, আল্লাহ একবার বলেন। এই দুইটা মুজেজা দেখানোর পর ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লা সাহিরুন আলিম, নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর, নবী দেখায় মুজেজা আর কাফেররা বলে জাদু, কথা বলে ঠিক কি না? এবার তারা কি বলল, ফেরাউন এবং তার পরিষদের সমস্ত এমপি মন্ত্রী যারা দরবার পরিচালনা করে, মিশর পরিচালনা করে, এরা বলতেছে এই ছেলে জাদুর বান নিক্ষেপ করে, আতঙ্ক সৃষ্টি করে, ভয় প্রদর্শন করে, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারে দখল করতে চায়, এটা হলো ওদের চিন্তা। ফিরাউন তখন বলতেছে, তাহলে এখন কি করা যায়, এই ছেলের ভয় দেখে কি আমরা দেশ থেকে পালাবো? বলতেছে না, তাহলে কি করা যায়, ও যেহেতু জাদু দেখাইছে, ওই ছেলে মুসা এবং তার ভাই হারুনকে আপনি আপাতত আজকে ছেড়ে দেন, দিয়ে একটা নির্দিষ্ট দিনক্ষণ তারিখ ওদেরকে বলে দেন, দিয়ে ওদেরকে বলেন ওই দিন মাঠে আয় খেলা হবে, কথা কয় না খে। এটা হলো সেমি ফাইনাল, এরপরে ফাইনাল খেলা নদীর ঘাটে, একটু অপেক্ষা করেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, তারা কি করলো, বলে আমরা তো মিশরের রাষ্ট্রপ্রধান, আমরা মিশরের বাদশাহ, এ দেশের দক্ষ দক্ষ সুনামধন্য যত জাদুকর আছে তাদেরকে আমাদের দরবারে উপস্থিত করো, কথা বলে না কেন? একটা দেশের বাদশাহ চাইলে কি না হয়, কথা বলে ঠিক কি না? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া তুবি কুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত করলো। এইবার জাদুকররা উপস্থিত হয়ে কি বলে জানেন, বলতেছে নেতা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আমাদের লাভটা কি, বেনিফিটটা কি, পুরস্কার কি? খেলায় নামার আগে জানার দরকার আছে না পুরস্কার কি থাকছে, কথা বোঝেন নাই মনে হয়। ফিরাউন তখন কি বলেছিল জানেন, কালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই অবাম আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, আমার কাছের মানুষ, এই দরবার আজ থেকে তোমাদের বসবাসের জায়গা, আর কিছু লাগে?
নেতা যদি বলে তুমি আমার লোক তাহলে নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, দাড়ি টুপি আলাকে জায়গা মতো বিদায় করা যায়। কথা কর না কেন, তুমি কার লোক? হ্যাঁ, উপরে কার ছায়া আছে? ভালো করে বোঝেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার ফিরাউন যখন বলেছে তোমরা আমার নিকটতম ব্যক্তি হবে, এই দরবার তোমার তোমাদের বসবাসের জায়গা, যেই লোকেরা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় তারা যদি এক শান্তে বাদশার দরবারে ঢোকে আর কিছু লাগে? ওরা বলে নেতা আমরা এতই খুশি, আপনি বাড়ি ঘর আরও বেশি করে বানান, আমরা বহু বাচ্চা নিয়ে আসতেছি আর সেমি ফাইনালে ওই ছেলেকে পরাজিত করতেছি। ফিরাউন বলে বড় বড় কথা পরে, আগে যাও খেলা দেখাও। আল্লাহ একবার খান, এইবার হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। এই জাদুকরা ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, উস্তাদের মা শেষ রাতে মারাবা কন, তোমরা আগে জাদুর বান নিক্ষেপ করো। তারা কি করলো? বাজান গো আমার, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। এক নয় দুই নয়, সেদিন তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। তন্ত্রমন্ত্র সোমাকালে ওদের যত জাদুর বান ছিল বাজান গো আমার, সমস্ত জাদুর বান নিক্ষেপ করা শেষ। এক কথায় সমস্ত জাদুঘরের কাছে চালান পাতি যা ছিল, যতটুকু জাদুর বিদ্যা জানতো সব চালান পাতি শেষ, আর কিচ্ছুই নাই। তখন ডেকে বলে, ও নবী মুসা, আমরা শেষ, আমাদের জাদুর যা দেখানো আমরা দেখাইছি, এবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা, তোমার হাতের লাঠিটা তুমি শুধুমাত্র ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তাকায়া তাকায়া তুমি দেখো, বলেন আল্লাহু আকবার। পয়গাম্বর লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় একটা সাপ হয়ে গেল, নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খেয়ে ডেকে বলে, ফেরাউন রে আরও কি আসে? এই দৃশ্য দেখা ফেরাউনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখায় ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারাবা কর, কারণ ডাক্তার ডাক্তার সেনে, শিক্ষক শিক্ষক সেনে, হুজুর হুজুর সেনে, আলেম আলেম সেনে, স্বর্ণকার স্বর্ণকার সেনে, নেতা নেতা সেনে, দালাল দালাল সেনে, যাই যে কাজের কাজই তাকে দেখেই বলে আমিও যা তুমিও তাই। কথা কোন ঠিক কিনা? তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু হতে পারে না, যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি, সুবহানাল্লাহ বলেন। তখন জাদুকররা কি করলো? ওয়াউল কিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন এবং তারা ঘোষণা করলেন, কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুকরের ডেকে বলে, আমরা ইমান আল্লাহ বিশ্বের রবের প্রদীপ, যিনি মুসা এবং হারুনের রব। বলেন আল্লাহু আকবার। তাহলে জাদুকররা ইমান গ্রহণ করলো। এই দৃশ্য দেখার পর ফেরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ইমান গ্রহণ করলে হাত পা কেটে নেব, শুলিতে সরাবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। এ কথা কর না কে, হুমকি দিয়ে বলতেছে হাত পা কেটে নেবো, শুলিতে সরাবো। নতুন ইমান দ্বারা ডেকে বলে, এ জালেম ফেরাউন, তোর মতো জালেমের পক্ষে থেকে সামসামি করে মরার চাইতে ইমান গ্রহণ করে মুসলমান হয়ে মরা ভালো। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ফেরাউনের রাগ কমলো না বাড়লো, রাগ বেড়ে গেল। এই দৃশ্যের পর থেকে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। লম্বা ইতিহাস, আরও অনেক কথা বলা আছে, এক কথায় শেষ কথা বলে দিয়ে যায়। শোনেন, এইবার ফিরাউন তিন দিক দিয়ে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। আক্রমণ করতে 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 পয়গাম্বার এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে যখন দরিয়ার নিকটবর্তী, আল্লাহ একবার বলেন, উম্মতেরা ডেকে বলেন, ও নবী মুসা, হয় আজকে ফেরাউনের সেনাবাহিনীরাতে মরতে হবে, আর নয় হয় দরিয়ার পানিতে সুবাইয়ে মরতে হবে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন, এ ভাই শোনেন, দোয়া এখনই দোয়া বসেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। শোনেন, আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবী মুসা,
তোমার হাতের লাঠিটা দিয়ে তুমি সমুদ্রে পানিতে আঘাত করো। আল্লাহর পয়গাম্বার সমুদ্রে পানিতে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা ইমানদারদের জন্য বানায় দিলেন। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়া এ দরিয়ার বিশাল পথ এই রাস্তার উপর দিয়া পাড়ি দাও। বলেন আল্লাহু আকবার। এইবার পয়গাম্বার তার উম্মতদেরকে নিয়া বিশাল দরিয়া রাস্তা পার হয়ে যাইতেছে, আর ফেরাউনের সেনাবাহিনী ফেরাউন সহ সমস্ত লোক এসে দেখে বাপরে বাপ, দরিয়ার বুকে ভিআইপি রাস্তা, ও মনে করছে আর বাপ বানায় গেছে। তখন বলতেছে, ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ সেনাবাহিনী যারা আসো সবাই ওঠো, এই রাস্তা দিয়ে ওরা যাইতেছে, ধরো ধরো সবাই ওঠো। এবার সবাইকে নিয়ে ফেরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে গেছে, এইদিকে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা এবং তার অনুসারীদেরকে দরিয়া পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার বাজান গো আমার, দরিয়া পার হয়ে যাওয়ার পর ফিরাউন এবং তার সাঙ্গ বাঙ্গ যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি রে তুমি হুকুম মানো কার? বলে আল্লাহ আপনার। হুকুম মানে কার? সমুদ্রের পানি কথা শোনে কার? আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি তুই তোর খেলা দেখা। এবার সমুদ্রে বুকে উত্তাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, এত বিশাল বড় বড় ঢেউ, ফেরাউনের সেলা সামুন্ডা যত ছিল সব পানি খায়া সুব্যা মরিয়া শেষ। একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। ভালো করে বোঝেন, ইমানদারদেরকে আল্লাহ বিপদে পড়লে নিরাপদে পার করে দেবেন, আর জালেমদেরকে জায়গা মতো এমন ভাবে ধরবেন বাঁচার কোনো লাইন থাকবে না। এইবার ফেরাউনের সেলা সামুন্ডা সব মরিয়া শেষ, বাঁচি আছে বড়রা। বড়রা কে? ফেরাউন। মরার আগে কি নাটকটা করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন, কালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডেকে বলে, আমি ঈমান আনলাম, তুমি সারা কোনো মাবুদ নাই, বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ইমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ইমান আনলাম, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। কথা কানে? ফিরাউন সমুদ্রে পানি খাইতেছে আর কি বলতেছে? ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুপায়ও না আর পানি খাওয়ায়ও না। আল্লাহ কি ফিরাউনের ইমান গ্রহণ করেছিল? আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? আল্লাহ ডেকে বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ইমান এনেছো, এখন এর আগে কি করেছো? বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, নাফারমানি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছো, ক্ষমতার অহংকারে ঘরের স্ত্রীকে জুলুম করে পর্যন্ত বিদায় করে দিয়েছো, তোমার বাড়ির দাসীরা আমি রবকে রব বলে স্বীকার করার কারণে তাদেরকে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। এ ফিরাউন রে, আজকে মুসা এবং তার অনুসারীদেরকে মারার জন্য বিশাল দরিয়ার নিকটবর্তী এসে আক্রমণ করেছো। ফিরাউন রে, আজকে তোর পাপের খেলা খেলা শেষ। তবে মরার আগে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। যে আল্লাহ তাআলা ফিরাউনকে চুবাইয়া চুবাইয়া দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছিল, আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর জুতা খুলে মারে। কথা কন নাকি? কি আছে? এত স্লিপ কি এলে বলার সময় নাই তো। শোনেন, আজও মুসা প্রেমিকেরা যায় আর এই ফিরাউনের সুটকি, ফিরাউন তো আর নাই, ওটা শুকে সুটকি হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই সুটকি ফিরাউনক যদি জুতা মারে, মুসা প্রেমিকেরা জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুকডুকি বাজায় তো, কথা বলে ঠিক কিনা? ও ঝিনাইদহবাসী ভালো করে বুঝবেন, জাল্লা ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া বিদায় করে দিয়েছেন, নমরুদের মতো খোদার দৈগির বাদশাকে সুথার পারি খাওয়াইয়া ল্যাংড়া মশার কামড় খাইয়া বিদায় করেছেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালককে বিদায় করেছেন। আজকে পৃথিবীর জমিনে যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজও কাল হোক ওই জালেমদেরকেও নমরুদ ফিরাউনের মতো আমার আল্লাহ বিদায় করবে, কথা বলে ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, বুকের তাজা রক্ত দিনের জন্য কারা দিতে রাজি? হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শামিল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।